স্বপ্নের হাত বন্দি আমার মনের জমিতে জল নেই তাই তোমার সাথে সন্ধি রাধা গো রাধা শ্যামপুরে যাই তোমার এটা হলো পুরুলিয়ার পার্ট টু একটা হচ্ছে পুরো পাঞ্জাবি পরেছি আর আমার গলায় একটা কার্ড আছে হাতে একটা ফাইল আছে তো এই পার্ট টুতে তোমাকে বলবো এই পুরুলিয়ার আসার রিজনটা কি হ্যাঁ গাইস তো কি ভালো তো আরে ভালো থাকবে না মানে তোমার তো এসবির পরিবার তো গাইস এখন আছি আমরা সিধুকানু মঞ্চ ইন্দোর স্টেডিয়াম আমাদেরকে রুম দিয়েছে ওই যে দেখতে পাচ্ছ স্টেডিয়ামটা গোল করে ঠিক আছে ওর মধ্যে কিন্তু স্টেডিয়াম আছে ওখানে যে রুমগুলো আছে সেই রুমগুলোর ভিতরে কিন্তু সবাইকে রুম দেওয়া হয়েছে তো গাইস বেশি দেরি করবো না বলেই ফেলি এই পুরুলিয়ার আসার রিজনটা কি কারণে ভাই এই সুন্দরবন থেকে এত দূরে ছুটে এসেছি তো এই কাগজটা দেখতে পাচ্ছ কী লেখা আছে এই কাগজে লেখা আছে ফার্স্ট অল ইন্ডিয়া কনফারেন্স আর এখানে বিরসা মুন্ডা যে আমাদের আদিবাসীদের যে ভগবান সে বিরসা মুন্ডার কিন্তু ছবি দেওয়া আছে তো আজকের হলো আজকের বিষয়টা হচ্ছে কি যে আজকে আমাদের আদিবাসীদের একটা সম্মেলন ঠিক আছে মানে সমস্ত জেলার থেকে বাঁকুড়া তারপরে হচ্ছে বর্ধমান দার্জিলিং তারপরে রাঁচি ঝাড়খণ্ড সমস্ত জায়গা থেকে কিন্তু মানুষ এসছে আজকের এই জায়গাতে জনবসতি বাস করার আগে এই প্রথম আদিবাসীরাই কিন্তু জঙ্গল কেটে তারা মানে বসতি স্থাপন করেছিল আর এখন সরকার যারা গাছ কেটেছিল যে আদিবাসীগুলো তাদেরকেই কিন্তু সরকার এখন সেখান থেকে তুলে দিচ্ছে সেখান থেকে উচ্ছেদ করে দিচ্ছে সেই বিষয় নিয়ে আবার অনেক রকম বিষয় আছে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আজকের সম্মেলনটা হবে একটা কথা আমাদের আদিবাসীরা কিন্তু শিক্ষার দিক থেকে অনেকটা এগিয়ে গেছে তার সত্ত্বেও কিন্তু সরকার থেকে তেমনভাবে সুযোগ সুবিধা পাচ্ছে না এক প্রকার শোষক শ্রেণীর মানুষগুলো কিন্তু সেই জায়গাটাকে হাতের মুঠোয় করে নিয়েছে সেই কারণে কিন্তু আদিবাসীরা সরকার থেকে তেমনভাবে সুযোগ সুবিধা পাচ্ছে না শুধু আমরা না শুধু এই আমরা দুজন না আজকে ভাই হাজার হাজার মানুষ কিন্তু এসছে সব তোমাদের সাথে শেয়ার করব সব কিন্তু ওই সাইডটা আছে ওই বিল্ডিংয়ের মধ্যে কিন্তু সবাই আছে আরও কিন্তু অনেক বিষয় আছে সমস্ত বিষয়গুলো আমি একটু একটু করে হাইলাইট করব তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো আজকে আমরা রোডে বেরোবো মিছিলে বেরোবো ঠিক আছে পুরুলিয়ায় ভাই মিছিল করছি পুরুলিয়ার রাস্তায় মিছিল করতে এসেছি সেই সুন্দরবন থেকে ভাবলেও কেমন একটা লাগছে ঠিক আছে তো চলো ওইদিকে যাই আস্তে আস্তে কখন বেরোবে মানে 12টার সময় বেরোনোর কথা আছে এখনও তো বেরোচ্ছে না তো চলো গুটি গুটি পাই আমরা ওইদিকে এগিয়ে যাই তারপরে গিয়ে দেখি কী হচ্ছে আর সমস্ত কিছু শেয়ার করবো ঠিক আছে কী বিষয়টা কী কী না ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে এই বিল্ডিংটার মধ্যে কিন্তু ভাই প্রচুর মানুষ আছে এখন কেউ বেরোয়নি কিছু কিছু মানুষ বেরিয়েছে দেখতে পাচ্ছ ও সামনে কিন্তু মানুষের ভিড় কিছু মানুষের এখান থেকে পুরোটা দেখতে পাচ্ছ যারা আমাদের দেশের জন্য জীবন দিয়েছিল এই একজন আদিবাসী এই একজন আদিবাসী ওই একজন আদিবাসী আর ওই একজন আদিবাসী আর ওই একজন আদিবাসী আর ওই মাথারটা কিন্তু আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু এই কী হয়তো এদেরকে চেনো না তো এর নামটা হচ্ছে টিলকা মাঝি একটা ভালো করে দেখো টিলকা মাঝি একেও হতো অনেকেই চেনো না তো এর নামটা বলে দিই পটোহো এর নাম হচ্ছে পটোহো একে অনেকেই চেনো ঠিক আছে এর নাম হচ্ছে সিধু মুর্মু ঠিক আছে সিধু মুর্মু এর নাম হচ্ছে কানু মুর্মু ঠিক আছে এরা কিন্তু সবাই কিন্তু এরা আদিবাসী একে তো সবাই জানো এ হচ্ছে আমাদের আদিবাসীদের ভগবান বিরসা মুন্ডা আর এ হলো আমাদের দেশের নায়ক এর নামটা বলতে হবে না একে সবাই চেনো এখানে যত সব মানুষ দেখছো এগুলো কিন্তু সমস্ত কিন্তু আদিবাসী মানুষ ঠিক আদিবাসী সমাজের মানুষ এগুলো সব এখানে কিন্তু আমার প্রচুর লোক আছে কেউ কেউ বাইরে আছে কেউ কেউ ভিতরে আছে কেউ টিফিন করছে ফাইনালি আমরা কিন্তু আস্তে আস্তে বেরিয়ে পড়েছি মিছিলের দিকে দেখতে পাচ্ছ পিছনে কিছু লোক আছে মিছিলে কিন্তু অনেক লোক আগে সামনে চলে গেছে তো গাইস মানুষ কিন্তু নিজেদের প্রাপ্য ছিনিয়ে নেওয়ার জন্য অনেক কিছু করতে পারে সেই কারণে আজকের ভাই সেই সুন্দরবন থেকে পুরুলিয়ার রাস্তায় এসে মিছিল করছি দেখতে পাচ্ছ ওখানে কিন্তু প্রায় অনেক মানুষের এই জমাট এর আগে কিন্তু ভাই আরেকটা বড় গ্রুপ বেরিয়ে গেছে মিছিলের উদ্দেশ্যে আমরা একটু লাস্টে পড়ে গেছিলাম আজকের এই পুরুলিয়া এসে তুষারদা কিন্তু অনেক বড় একটা ভূমিকা পালন করছে এখন এসেছি দোকানে ভাই একটা বোতল নিয়েছি জলের বোতল দুজন খাবো আর রবিটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না কোন দিকে হারিয়ে গেছে মিছিলের সাথে দূরে দূরে চলে গেছে আমরা দুজনেই লাস্টের দিকে পড়ে গেছি মানে বাইরে এতবার রোদ বাইরের ভিউটা ঠিক এইরকম ভাই ব্যাপক পরিমাণে রোদ পড়েছে খেতে খেতে তুষারদা বললো কিছু চা খাবো তাই একটা চায়ের দোকানে এসছে ভাই চা খাওয়ার জন্য এক কাপ চা আর একটা বিস্কুট ডুবিয়ে খাই দেখি না বসলে মনে ভালো লাগছে না বসে বসে মজা করে চাটা খেয়ে মিছিল হচ্ছে ভাই রবিদাকে খুঁজে পাওয়া যাচ্ছে না মিছিলের সাথে কোন দিকে চলে গেছে আমরা দুজন ভাই পিছিয়ে গেছিলাম আর রাস্তা এত পরিমাণে উঠেছে আজকে রাস্তায় হারা যাচ্ছে না জল কিনতে ঢুকেছিলাম জল খেয়েছি জল খেয়ে তার হঠাৎ করে তুষারদা বলে গেছে চল
চা খেয়ে আসি, তো সেই কারণে এখন চা খাচ্ছি। চা খাওয়া কমপ্লিট হয়ে গেলে আবার রাস্তা হাঁটা শুরু করবো। সবাই চা খাওয়া শেষ করে কিন্তু আমরা আবার রাস্তায় বেরিয়ে পড়েছি। এখন ওরা কতদূর গেছে যায় না, এখন ওদেরকে খুঁজতে হবে, ওদেরকে ধরতে হবে। সবাই মনে হচ্ছে সবাই কিন্তু এক জায়গায় হয়ে গেছে, আর ওখানে বক্তা আমি শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ হাতে ঝান্ডা। সো গাইস, এই ভিউটা, এই ভিউটা নেওয়ার জন্য কিন্তু আমি ভাই উপরে চলে এসেছি। দাদারা কিন্তু অলরেডি আগে এসে চেয়ারে বসে পড়েছে আমাকে ছেড়ে। ভিতরে যে স্টেডিয়ামটা আছে তার মধ্যে কিন্তু আমরা প্রবেশ করে দিয়েছি, বা সামনে যে স্টেডিয়াম আছে সেখানে অনেক রকম কথা বলবে, সেগুলো আমাদেরকে শুনতে হবে। আস্তে আস্তে কিন্তু সমস্ত মানুষ প্রবেশ করছে দেখতে পাচ্ছ, এটা পুরোটা কিন্তু ভর্তি হয়ে যাবে। আর যে গণ্যমান্য ব্যক্তি আছে তারা ওই স্টেজে উঠে কিন্তু অনেক রকম কথা বলবে, সে কথাগুলো আমাদেরকে মন দিয়ে শুনতে হবে। বক্তৃতা শুনতে শুনতে ভাই মোবাইলে চার্জ শেষ হয়ে গেছিলো, মানে ভিডিও করছিলাম, তো সেই কারণে মোবাইলে চার্জ দেওয়ার জন্য ওপরে গিয়েছিলাম। মোটামুটি 30-40% করেছি চার্জ, আমার নিচের দিকে যাচ্ছি। দাদাকে ফোন করেছিলাম, বললো কি যে শেষ হয়ে গেছে বক্তৃতা, আবার নাকি 5টার সময় থেকে শুরু হবে। তো খাওয়া দাওয়া এখনও হয়নি, চলো খাওয়া দাওয়াটা সারতে হবে। তো গাছ বাইরে এসে দেখি সবাই বাইরে চলে আসছে। এই ওপর দিয়ে ভাই আমরা একটু হাঁটাচলা করছি। ওই যে সামনে তুষারদা, রবিদা আর সেই দিদিভাইয়ের ছেলে আছে, এখানতে ভিউটা ঠিক বাইরের ভিউটা এইরকম। আর যে মিটিংটা তোমরা শুনছিলে না, ওর ভিতরে ছিলাম আমরা, ঠিক আছে। ওর ভিতরে কিন্তু স্টেডিয়ামটা এত পরিমাণে খেতে পেয়েছিল ভাই, কিছু খাওয়ার জন্য আমরা কিচেনের দিকে গিয়েছিলাম, ঠিক আছে। কিচেনে গিয়ে দেখি সবে সবজি কাটাকাটি চলছে, মানে সেই রাত্রে হয়তো খাওয়া দাওয়া হবে। তো এখন তো আমাদের বাইরের কিছু খেতেই হবে, না হলে পেটটাকে সামাল দেওয়া যাবে না। কোথায় যাবা তুমি, কোথায় যাবা? ছুটে বেড়াচ্ছি, মারবে কিন্তু, ওর ভিতরে ঢুকলে মারবে কিন্তু। ওই তো বল এসছে, বল এসছে, ওই দেখো, ওই দেখো বল এসছে। বলটা নিয়ে নাও তো, হ্যাঁ ওইখান দিয়ে ঢুকতে হবে, হ্যাঁ ওইখান দিয়ে ঢুকতে হবে। ও ঢুকবেই তার মানে ভিতরে। ও দিদিভাইয়ের ছেলে কিন্তু তুষারদার হাত ছাড়ছে না, ও বলছে আমি ফুটবল খেলা করবো। সেখানে টেনে টেনে ভাই মাঠের মধ্যে ঢুকিয়েছে, দেখো খেলা শুরু করে দিয়েছে ভাই গিয়ে। দেখতে পাচ্ছ ভাই পুরো শহরের মতো অলি গলি। আমি কিন্তু এরকম জায়গা আশা করিনি, আমি ভেবেছিলাম যে পুরুলিয়া যাচ্ছি, একটু গ্রাম ফ্রাম হবে, গ্রামের দিকে থাকবো, গ্রামের দিকে একটু ঘুরবো, কিন্তু সেটা হয়ে উঠছে না। এখন আমাদের সন্ধ্যার যে সাংস্কৃতিক অনুষ্ঠান সেটা শুরু হচ্ছে। শেষে তোমরা যে নাটকটা দেখলে সেই নাটকটা কিন্তু সত্য ঘটনা অবলম্বনে করা হয়েছে। এই পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে যখন জলবিদ্যুৎ তৈরি করার জন্য লক্ষ লক্ষ গাছ কাটা হয়েছিল, তখন কিন্তু এই ঘটনাটা ঘটেছিল সত্যিকারের। সেই ঘটনা নিয়ে কিন্তু এই নাটকটা তোমরা দেখলে খুব সুন্দর লাগলো। আমি ঘটনা শুনেছিলাম কিন্তু আজকে নাটকটা নিজের চোখে দেখলাম। আজকে সারাদিনটা ভাই এখানেই কেটে গেলো, ঠিক আছে, মিটিংয়ে তারপরে এই সম্মেলনেই কিন্তু আজকে সারাদিনটাই কেটে গেলো, দেখা যাক কালকের কী হয়। তো আজকে ভিডিওটা এখানে শেষ করে দেবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট করবে, আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে, তো তখন জেনে উঠে যাবে। টেক কেয়ার, লাভ ইউ গাইস, পার্ট 3।